এবং যিনি করলেন তিনি এই সমাজে একজন পণ্ডিত মানুষ হিসেবেই তাকে চিহ্নিত করা হয়। তিনি আমার মনে হয় তার নিজের প্রতি নিজে সুবিচার করলেন না, তার বিজ্ঞান তার জ্ঞানের প্রতি। জ্ঞান মানুষকে কী দেয়? বিনয় দেয়, জ্ঞান মানুষকে আরও সংস্কৃতিবান করে তোলে, এটা তার পরিচয় হলো না। দেখলাম যিনি করলেন তিনি এই সমাজে একজন পণ্ডিত মানুষ হিসেবেই তাকে চিহ্নিত করা হয়। তিনি আমার মনে হয় তার নিজের প্রতি নিজে সুবিচার করলেন না, তার বিজ্ঞান তার জ্ঞানের প্রতি। জ্ঞান মানুষকে কী দেয়? বিনয় দেয়, জ্ঞান মানুষকে আরও সংস্কৃতিবান করে তোলে, এটা তার পরিচয় হলো না। ওই সিএজি রিপোর্টে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাশাপাশি আশা করবো যারা দুর্নীতির বিরুদ্ধে বলছেন তারা সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে বলবেন, তা তারা কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে বলুন যে 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবং সেই ক্যাগ রিপোর্ট বেরিয়েছে বলে যে অফিসাররা সেই রিপোর্ট দিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিশেষ করে তার দেশের প্রধানমন্ত্রী তাদের ওপর ভয়ঙ্কর খাপ্পা হয়েছেন এবং তাদেরকে বোধহয় ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। কী ধরনের প্রতিহিংসাপরায়ণ একটা সরকার কেন্দ্রে রয়েছে, তাদেরই দল এখানেতে, যারা যাদের প্রাপ্য অধিকার পাচ্ছেন না তাদের জন্য লড়াই না করে সেই অর্থ যাতে করে না দেওয়া যায় গরিব মানুষকে, তার জন্য চেষ্টা চালাচ্ছে। মানে আদৌ নিয়ম বহির্ভূত নয়, যেহেতু হাউস যেটা চলছে সেটা স্যানিটাইজ, অর্থাৎ মানে মূল স্থগিত নয় মুলতুবি, একবারে স্থগিত করে দেওয়া হলে অর্থাৎ প্রয়োগ করে দেওয়া হলে তারপরে রাজ্যপালের অনুমোদন নেওয়াটা একবারে ইজ মাস্ট, নিতেই হয়, কিন্তু স্যানিটাইজ হলে নেওয়ার প্রয়োজন হয় না। আমি স্পিকার কাছে আমি যেটা স্পিকার সম্ভবত আজকে বা কালকে রুলিং দেবেন এই ব্যাপারে, বিধানসভার ভিতরে রুলিং দেবেন এবং এর নজির আছে এবং ভারতবর্ষের অন্যান্য বিধানসভাতে নজির আছে, অর্থাৎ সংবিধান এটাকে পারমিট করে বলেই করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আজকের সংবাদপত্রেই আছে যে কেন্দ্রীয় সরকারের কাছে যে টার্মটা আমাদের 2011 পর থেকে যে নারেগা রিপোর্ট, সেই রিপোর্ট তারা দেওয়া হয়েছে, তাদের হিসাব দেওয়া হয়েছে এবং সেগুলো তারা ক্লিয়ারেন্স দিয়েছে, একবার ছবি দিয়ে আজকে বিভিন্ন সংবাদপত্র সেটা দিয়ে দিয়েছে। দেখলাম যিনি করলেন তিনি এই সমাজে একজন পণ্ডিত মানুষ হিসেবেই তাকে চিহ্নিত করা হয়। তিনি আমার মনে হয় তার নিজের প্রতি নিজে সুবিচার করলেন না, তার বিজ্ঞান তার জ্ঞানের প্রতি। জ্ঞান মানুষকে কী দেয়? বিনয় দেয়, জ্ঞান মানুষকে আরও সংস্কৃতিবান করে তোলে, এটা তার পরিচয় হলো না। ওই সিএজি রিপোর্টে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাশাপাশি আশা করবো যারা দুর্নীতির বিরুদ্ধে বলছেন তারা সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে বলবেন, তা তারা কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে বলুন যে 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবং সেই ক্যাগ রিপোর্ট বেরিয়েছে বলে যে অফিসাররা সেই রিপোর্ট দিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিশেষ করে তার দেশের প্রধানমন্ত্রী তাদের ওপর ভয়ঙ্কর খাপ্পা হয়েছেন এবং তাদেরকে বোধহয় ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। তো সময় বলবেন কখন মানবেন কি মানবেন না, এর আগে তো স্পিকার সিদ্ধান্ত নিয়েছিলেন, সাসপেন্ডও করেছিলেন, সে সাসপেন্ডটাকে মানতে হয়েছিল স্বাভাবিকভাবেই। স্পিকার আজকে বলেছেন যে ওনারা কেন্দ্রীয় সরকার একটা অপরাধ করেছে যে প্রায় 144 জনকে সাংসদকে দুটো হাউস থেকে বার করে দিয়ে বিলগুলোকে অবাধে পাশ করিয়ে নেওয়া নিয়েছে, সেইটার জন্য ওরা চাইছে যে আমরা আবার এমন একটা কোনো কিছু করি যাতে করে ওরা ওটাকে ইকুয়েট করতে পারে, যে দিল্লিও করেছে দেখো এই রাজ্যও করেছে, আমরা সেই ফাঁদে পা দেব না। দেখলাম যিনি করলেন তিনি এই সমাজে একজন পণ্ডিত মানুষ হিসেবেই তাকে চিহ্নিত করা হয়। তিনি আমার মনে হয় তার নিজের প্রতি নিজে সুবিচার করলেন না, তার বিজ্ঞান তার জ্ঞানের প্রতি। জ্ঞান মানুষকে কী দেয়? বিনয় দেয়, জ্ঞান মানুষকে আরও সংস্কৃতিবান করে তোলে, এটা তার পরিচয় হলো না। দেখলাম যিনি করলেন তিনি এই সমাজে একজন পণ্ডিত মানুষ হিসেবেই তাকে চিহ্নিত করা হয়। তিনি আমার মনে হয় তার নিজের প্রতি নিজে সুবিচার করলেন না, তার বিজ্ঞান তার জ্ঞানের প্রতি। জ্ঞান মানুষকে কী দেয়? বিনয় দেয়, জ্ঞান মানুষকে আরও সংস্কৃতিবান করে তোলে, এটা তার পরিচয় হলো না। ওই সিএজি রিপোর্টে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে,
7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাশাপাশি আশা করব যারা দুর্নীতির বিরুদ্ধে বলছেন তারা সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে বলবেন, তা তারা কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে বলুন যে 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেই ক্যাগ রিপোর্ট বেরিয়েছে বলে যে অফিসাররা সেই রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় সরকার বিশেষ করে তার দেশের প্রধানমন্ত্রী তাদের উপর ভয়ঙ্কর খাপ্পা হয়েছেন এবং তাদেরকে বোধহয় ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। কী ধরনের প্রতিহিংসাপরায়ণ একটা সরকার কেন্দ্রে রয়েছে, তাদেরই দল এখানেতে যারা যাদের প্রাপ্য অধিকার পাচ্ছেন না তাদের জন্য লড়াই না করে সেই অর্থ যাতে করে না দেওয়া যায় গরিব মানুষকে তার জন্য চেষ্টা চালাচ্ছে। মানে আদৌ নিয়ম বহির্ভূত নয়, যেহেতু হাউস যেটা চলছে সেটা সাইনেটাই, অর্থাৎ মানে মূল স্থগিত নয় মুলতুবি, একবারে স্থগিত করে দেওয়া হলে অর্থাৎ প্রয়োগ করে দেওয়া হলে তারপরে রাজ্যপালের অনুমোদন নেওয়াটা একবারে ইজ মাস্ট নিতেই হয়, কিন্তু সাইনেটাই হলে নেওয়ার প্রয়োজন হয় না। আমি স্পিকার কাছে আমি যেটা স্পিকার সম্ভবত আজকে বা কালকে রুলিং দেবেন এই ব্যাপারে, বিধানসভার ভিতরে রুলিং দেবেন এবং এর নজির আছে এবং ভারতবর্ষের অন্যান্য বিধানসভাতে নজির আছে, অর্থাৎ সংবিধান এটাকে পারমিট করে বলেই করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আজকের সংবাদপত্রেই আছে যে কেন্দ্রীয় সরকারের কাছে যে টার্মটা আমাদের 2011 পর থেকে যে নারেগা রিপোর্ট সেই রিপোর্ট তারা দেওয়া হয়েছে, তাদের হিসাব দেওয়া হয়েছে এবং সেগুলো তারা ক্লিয়ারেন্স দিয়েছে, একবার ছবি দিয়ে আজকে বিভিন্ন সংবাদপত্র সেটা দিয়ে দিয়েছে। দেখলাম যিনি করলেন তিনি এই সমাজে একজন পণ্ডিত মানুষ হিসেবেই তাকে চিহ্নিত করা হয়, তিনি আমার মনে হয় তার নিজের প্রতি নিজে সুবিচার করলেন না, তার বিজ্ঞান তার জ্ঞানের প্রতি, জ্ঞান মানুষকে কী দেয়, বিনয় দেয়, জ্ঞান মানুষকে আরও সংস্কৃতিবান করে তোলে, এটা তার পরিচয় হলো না। ওই সিএজি রিপোর্টে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাশাপাশি আশা করব যারা দুর্নীতির বিরুদ্ধে বলছেন তারা সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে বলবেন, তা তারা কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে বলুন যে 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেই ক্যাগ রিপোর্ট বেরিয়েছে বলে যে অফিসাররা সেই রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় সরকার বিশেষ করে তার দেশের প্রধানমন্ত্রী তাদের উপর ভয়ঙ্কর খাপ্পা হয়েছেন এবং তাদেরকে বোধহয় ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। তো সময় বলবেন কখন মানবেন কি মানবেন না, এর আগে তো স্পিকার সিদ্ধান্ত নিয়েছিলেন, সাসপেন্ডও করেছিলেন, সে সাসপেন্ডটাকে মানতে হয়েছিল স্বাভাবিকভাবেই। স্পিকার আজকে বলেছেন যে ওনারা কেন্দ্রীয় সরকার একটা অপরাধ করেছে যে প্রায় 144 জনকে সাংসদকে দুটো হাউস থেকে বার করে দিয়ে বিলগুলোকে অবাধে পাশ করিয়ে নেওয়া নিয়েছে, সেইটার জন্য ওরা চাইছে যে আমরা আবার এমন একটা কোনো কিছু করি যাতে করে ওরা ওটাকে ইকুয়েট করতে পারে, দিল্লিও করেছে দেখো এই রাজ্যও করেছে, আমরা সেই ফাঁদে পা দেবো না।